নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৃজিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন যে যাবতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হই এই সামাজিক মাধ্যমে, প্ল্যাটফর্মটায়, যাতে আপনারা খবর জানতে পারেন যারা টিভির পর্দায় নজর রাখার সময় পাচ্ছেন না। পাশাপাশি আপনাদের সঙ্গে কথা বলার একটা মাধ্যম তৈরি হয় বইকি। আপনাদের কমেন্ট আমরা পড়তে পারি, জানতে পারি আপনারা কি খবর চাইছেন সেটা যেমন বুঝতে পারি, কোন একটি খবরের প্রসঙ্গে আপনারা কি মতামত দিচ্ছেন সেটাও আমরা জানতে পারি। তো আজকে আমি সৃজিতা যে বিষয়টা আপনাদেরকে জানাতে এলাম, দেখুন এই আবাস যোজনা, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা নিয়ে এই বাংলায় কম তুলকালাম হয়নি। একটা সময় বলা হতো যে নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে এবং সেই নাম পরিবর্তন করে দেওয়ার ফলে সকলে টাকা পাচ্ছেন না, মানে অর্থাৎ আবাস যোজনার যে টাকা যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। এই নাম পরিবর্তনের রাজনীতি দীর্ঘদিন চলেছে, তার অভিযোগও প্রচুর এসেছে। বিরোধীরা বলছেন যে নাম ভাঙিয়ে রাজ্য সরকার খাচ্ছে। এই অভিযোগটা যেমন একদিকে এসছে, তখন এখন আবার নতুন ধরনের সমস্যা। এখন কিন্তু আবাস যোজনার টাকা আসছে, কিন্তু কারা পাচ্ছে? যাদের পাওয়ার কথা তারা কি পাচ্ছে? মানে ধরুন যাদের বাড়িটা প্রায় ভেঙে গিয়েছে মাথার উপর থেকে, বর্ষাকালে ছাদ থেকে জল পড়ে, তারা কি পাচ্ছে বাড়িটা? অন্তত অভিযোগ না, এবং সেটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটি জায়গাতে নয়, কখনো সেটা চাঁচলে, কখনো সেটা পান্ডুয়াতে, মানে ধরুন ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জেলা থেকেই একই অভিযোগ আসছে যে যারা আদৌ উপযুক্ত, অর্থাৎ যাদের সত্যি দরকার তারা পাচ্ছে না। তাহলে পাচ্ছেন টাকারা, পাচ্ছেন টাকারা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে এই সমস্ত গ্রামবাসীরাই অভিযোগ করছেন পাচ্ছেন কোনো পঞ্চায়েত সদস্যের স্ত্রী, কোথাও বা কোনো তৃণমূল নেতা ঘনিষ্ঠ কোনো ব্যক্তি, এবং তারা একবার নয় একাধিকবার পাচ্ছেন। বারবার পাওয়ার জেরে তাদের প্রাসাতোপম বাড়ি আরও বড় হচ্ছে, কারোর বাড়ির গ্যারেজ তৈরি হচ্ছে, কিন্তু যাদের সত্যি সত্যি দরকার তারা পাচ্ছেন না। আর এই অভিযোগটা শুধুমাত্র একদিনের এক জায়গা থেকে নয়, প্রত্যেক দিন বারবার করে এই অভিযোগ আসছে বিভিন্ন প্রান্ত থেকে এই রাজ্যের। আবার এটাও ঠিক যে আরও একটি আপনাদেরকে আমি একদম হাতে নোট নিয়ে রেখেছি, কারণ সংখ্যাটা এত লম্বা যে মনে রাখতেও কষ্ট হচ্ছে। আবার ধরুন বালুরঘাটে, বালুরঘাটে সরকারি আবাস যোজনা নামের লিস্ট থেকে উপযুক্ত প্রাপকদের নাম বাদ চলে গেছে, কিন্তু এখানে অভিযোগটা কিন্তু শাসক দলের বিরুদ্ধে নয়। এখানে অভিযোগটা কি? এখানে বলা হচ্ছে যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এবং তারই বিরোধিতায় সাধারণ মানুষ নেমেছেন। তবে এটা বালুরঘাটের ছবি হলেও চাঁচল সহ অন্যান্য জায়গাতে কিন্তু ছবিটা অন্যরকম, সেখানে শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ আসছে। আচ্ছা, তারপরে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, আরও একটা জায়গার আমরা খোঁজ পাচ্ছি যেখানে বলা হচ্ছে হুগলিতে, হুগলির পান্ডুয়াতে, সেখানে যেটা অভিযোগ আসছে যে গ্রামবাসীরা বলে দিয়েছেন যে আমরা যারা যোগ্য তারা আমরা পাচ্ছি না, এমন কি যে সার্ভে করা হয় বাড়ি পাওয়ার জন্য সেই সার্ভেও নাকি ঠিকঠাক হচ্ছে না। তো তারা বিক্ষুব্ধ যেমন হয়েছেন, তারা বিক্ষোভ যেমন দেখিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সামনে, তেমনই তারা একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে আমরা ভোট দেবো না, সামনে পঞ্চায়েত ভোট আমরা ভোট দেবো না, আমরা যদি আমাদের প্রাপ্য জিনিসটাই না পাই তাহলে আমরা ভোট দিয়ে কী করবো? ভুল তো নয়। দেখুন, যারা ভোট চাইতে যান প্রত্যেকটা ভোটের আগে, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত ভোট হোক, কাউন্সিলর ভোট হোক, যে ভোটই হোক, সেই যে ভোটগুলো তারা চাইতে যান তার প্রেক্ষিতে তারা কি বলেন যে স্বাভাবিক বিষয়টা কি আসে? স্বাভাবিক আচরণটাই হচ্ছে যে আমি জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সাহায্যে কাজে লাগবো, তাই জন্যই তারা আমাকে ভোট দিয়ে আনে। যদি সেই সাহায্যটুকুনি আমি না পাই বা আমার যেটা প্রাপ্য সেটা যদি আমি না পাই তাহলে আমি কেন ভোট দেবো? অন্তত পাণ্ডুয়াতে এই এই অভিযোগটা উঠে আসছে বা এই দাবিটা উঠে আসছে। পঞ্চায়েত ভোটের আগে আর কী কী হয় বা পঞ্চায়েত ভোটে আর কী হয় সেই সমস্ত খবর তো আমরা জানাবোই, তার জন্য আপনাদেরকে ছোট্ট কয়েকটা কাজ করতে হবে। আপনাদেরকে ফেসবুক পেজটা লাইক করে রাখতে হবে, খবর শেয়ার করতে হবে, আর যারা টিভির পর্দায় নজর রাখতে পাচ্ছেন না, মানে সময় পাচ্ছেন না, মুঠো ফোনটা রয়েছে, ইউটিউব চ্যানেলও রয়েছে রিপাবলিক বাংলার আর বাংলা নামে, সেখানে আপনারা চলে যান, 24x7 খবর দেখুন যেখানে সেখানে পথ চলতে, আর বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যাবতীয় খবরের নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে আসে। আর হ্যাঁ, সব খবর সবার আগে জানতে, সব থেকে বড় ব্রেকিং সবার আগে জানতে কি করতে হবে? নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।